মা তুলতুলি কেমন আছো চল মা বাড়ি চল তো রে আজকে দেখতে আসতে দর্শক বন্ধু টিভির আয়োজন আটটা তাকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে মাসলাম উদৌলা সিটি নির্বাচন নিয়ে কথা বলবো আমাদের মাঝে আছেন নুরুল ইসলাম হিটলার জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় সংসদের কেন্দ্র নির্বাহী সদস্য এবং একই সাথে রাজশাহী মহানগর শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি এবং বর্তমান সরকারের শরিক দলের একটি শক্তিশালী অংশ হিসাবে তারাও সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ভাবছেন এবং নির্বাচনে কোন ধরনের প্রার্থী তারা চাচ্ছেন এবং সব মিলিয়ে যে পাঁচটা সিটি কর্পোরেশন অনুষ্ঠিত হতে যাবে সম্ভাব্য তারিখ আসলে নির্ধারণ করা হয়েছে এপ্রিল মাস থেকে অক্টোবর মাসের ভেতরেই রাজশাহী গাজীপুর বরিশাল খুলনা সিলেটে নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে এবং এক ধরনের উৎকণ্ঠাও আছে যে আদৌ সিটি কর্পোরেশন নির্বাচন হবে কি হবে না জাতীয় নির্বাচন সব নিয়ে এক ধরনের ধুম্রজাল তৈরি হয়েছে এবং তারপরেও সিটি নির্বাচনে যে ধরনের প্রচারণা চলছে সেই প্রচারণাটা কীভাবে করে দেখছেন সিটি নির্বাচন আসলে এই আমাদের যে জোট সরকার আছে জোট সরকারের অধীনে সময় মতো যে সমস্ত যখন যে নির্বাচন হওয়ার কথা ছিল এবং ভবিষ্যতে আছে যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে অলরেডি এবং সেই সির মতো নির্বাচন কমিশন যখন যে তফসিল ঘোষণা করবে নির্বাচন কিন্তু হয়ে যাবে কে নির্বাচনে আসলো না আসলো সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার দলের ব্যক্তিগত ব্যাপার কিন্তু নির্বাচন নির্ধারিত সময়ই অতীতেও যেরকম হয়েছে এবং ভবিষ্যতেও সেভাবে হবে তো সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি দলীয় এবং জোটগত প্রস্তুতি অনেকাংশেই সম্পন্ন হয়েছে নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে এটা আরও দৃশ্যমান হবে ভালোভাবে আসবে আমরা দেখলাম যে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে একসময় অংশ নিতে যেও ব্যাক আসারও প্রবণতা ছিল এবং যে নির্বাচনে তারা অংশ নিয়েছে সেই নির্বাচনেও তারা ফিরে আসার কথা থাকলেও তারা নির্বাচনে অংশ নিয়েছে এবং বিএনপি সহ আসলে যারা জোটের এবং আমরা দেখলাম যে সিটি কর্পোরেশন নির্বাচনে জামাতও তাদের প্রার্থীটা ঘোষণা করেছেন মোটামুটি এবং রাজশাহী শহরের ভিতরেও তাদের একজন প্রার্থীর তাদের লিপলেট বা ফেস্টোন যেটাকে দেখা যাচ্ছে তারা শহরে শোভা পাচ্ছে এই বিষয়গুলোকে কীভাবে দেখছেন আসলে এখন দেশের যে অবস্থা এখন এই অবস্থায় আন্দোলন সংগ্রাম যাই করুক নিয়মতান্ত্রিকভাবে করতে হবে এবং অনিয়মতান্ত্রিকভাবে আসলে আন্দোলন সংগ্রাম জনগণ এখন সমর্থন করে না এবং জনগণ দেখতেও চায় না সবাই একটু শান্তিতে থাকতে চায় তো যার জন্য নিয়মতান্ত্রিক আন্দোলনের একটা অংশ নির্বাচন তো সুতরাং এই নির্বাচন যারা অতীতে করেননি বা বর্জন বর্জন করেছেন তাদের অবস্থা আজকে দেশে কোন জায়গায় গিয়েছে আন্তর্জাতিকভাবে এবং জনগণের কাছে সেটা তারা অনুধাবন করতে পেরেছেন নিশ্চয় যে জন্য তারা নিয়মতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের করার লক্ষ্যে আসলে নির্বাচনকে সামনে নিয়েছে নিয়ে আসছে এবং সবাই আমরা আশা করি যে নির্বাচন করবে এবং গ্রাউন্ড আমার অলরেডি শুরু করে দিয়েছে এ বিএনপি হোক জামাত হোক বা আর যারা যারা আছে সবাই আমরা সবাই গ্রাউন্ড ওয়ার্ক করছে এবং মিটিং করছে তারপরে কর্মী সভা করছে গণসংযোগ করছে রীতিমতো সবাই একটা নির্বাচনী আবহাওয়া কিন্তু তৈরি কিন্তু বিএনপি বিএনপি বলছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা দেখলাম বাইশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীরা সাথে আসলেন এবং যেটা আপনাদের মহাজোটের প্রার্থী এবং আওয়ামী লীগের প্রার্থী হিসাবে এইচ এম খায়রুজ্জামান লিডনার তিনি প্রার্থীতা ঘোষণা করে গিয়েছেন এবং একই সাথে তিনি নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইলেন এবং সেই জায়গা থেকে বিএনপি তো সেই ধরনের সুযোগটা পাচ্ছে না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এখানে এসে চোদ্দ চোদ্দ দলের নেত্রী উনি আমাদের জোটের নেত্রী উনি এসে এখানে ওনাকে আমাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এবং সেই অনুযায়ী তারা এখানে জনসভা জনসভা করেছে এবং সেটা আসলে জনসভাটা তো ওইভাবে মেয়র নির্বাচনের ওইভাবে হয়নি এটা নৌকা প্রতি সব সার্বিকভাবে তিনি ভোট চেয়ে গেছেন ভোট চেয়েছেন নৌকাপতিকে ঠিক আছে কিন্তু আসলে আহ কারোর নাম ধরে ওইভাবে কিন্তু উনি বলেননি কারণ এটা আসলে বলতে না কারণ এটা নির্বাচনের বিধি সুস্পষ্ট লঙ্ঘন হবে কারণ উনি সরকার প্রধান উনি কিন্তু এই বিষয়টা ওনার মাথায় ছিল যার জন্য সরাসরি কিন্তু নিয়ন ভাইয়ের নাম কখনো বলেননি উনি বলছে যে সামনে যে যে নির্বাচন হবে সংসদ নির্বাচন হবে সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা নৌকা নৌকা প্রতীককে সমর্থন জানাবেন উন্নয়নের ধারা বজায় রাখার স্বার্থে এই কথাটা উনি মূলত তার আসলে বক্তব্য জন মানুষকে কতটুকু টাচ করল তার বক্তব্য জনগণের মধ্যে আসলে সাড়া পড়ে গেছে যে ওই আমাদের রাজশাহীর ক্ষেত্রে আমরা যেটা বলি যে রাজশাহীর অনেকগুলো কিন্তু উন্নয়ন কর্মকাণ্ড চলছে কিছু দৃশ্যমান ছিল কিছু অদৃশ্যমান ছিল সেই জিনিসগুলো উনি জনগণের সামনে দৃশ্যমান করেছেন এবং উনি স্পেসিফিকলি একটা একটা করে কিন্তু বলে দিয়ে বলে গেছেন এবং উপজেলাতে অনেক কাজ হচ্ছে আমাদের শহরের অনেক লোকেই জানে না আমাদের আমাদের মধ্যে অনেক নেতৃবৃন্দও জানে না যে ওই কোন উপজেলায় কি কাজ হচ্ছে এই জিনিসটাকে একটা সমন্বয় করা অর্থাৎ উন্নয়নের যে মডেল এবং যেভাবে দেশ উনি উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জোটগতভাবে সেই জিনিসটা জনগণের সামনে উপস্থাপন করাই ওনার মূল লক্ষ্য ছিল এবং আরেকটা তার মানে উদ্দেশ্য ছিল যেটা যে এই ধারাকে যদি অব্যাহত রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে জোটগতভাবে জনগণকে সমর্থন করা উচিত এই জিনিসটা জনগণকে বোঝানো যেভাবে করে ধারাবাহিকভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে বা নৌকাপতিকে ভোট চাওয়া হচ্ছে তাদের দলীয় কর্মসূচি করছেন আপনারা দলীয় কর্মসূচি করছেন তার পাশাপাশি বিএনপিকে এক ধরনের ইনডোর কর্মসূচির ভিতরে ঠেলে দেওয়া হচ্ছে তাদের পার্টি অফিসের দুই দিকে দিয়ে এই ধরনের প্রতিবন্ধকতা সামনে সিটি নির্বাচনে তাদেরকে এক ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে কিনা আসল বিষয়টা সেরকম না আমাদের সবার ওই মানে আমাদের যে পাঁচই জানুয়ারি যে নির্বাচন হয় নির্বাচনের আগে এবং পরে যে ঘটনাগুলো ঘটেছিল সহিংস ঘটনা এবং যে সমস্ত লোকজন এগুলোর সাথে জড়িত ছিল তারা অনেকেই কিন্তু অনেক সময় বিএনপির নেতাদের সাথেই উশৃঙ্খলা আচরণ করছে তো সুতরাং তারা একটা মানে উশৃঙ্খলতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এদিক থেকে এবং মামলার যারা আসামি যারা দেখা যাচ্ছে তারা জামিনই নেয়নি কোর্টের প্রতি তারা মানে একরকম কি বলবো যে অবমাননা করছে এই সমস্ত লোকগুলোকেই মূলত ই করা হয় আজকে দেখেন বিএনপি যারা মূল নেতা আমাদের আর কথায় যদি বলি তাহলে এখানে মিজানুর রহমান মিনু আছেন সাবেক মেয়র ওনাকে কি অ্যারেস্ট করা হয়েছে ওনাকে কি মারধর করা হয়েছে করা হয়নি বুলবুল আছে মেয়র আছে ওরা যেটা বলছেন যে যে জায়গায় আসলে সেটি নির্বাচন হবে সেই জায়গায় যারা হলো বিএনপির প্রভাবশালী নেতা আছেন তাদের ওপর মানে স্টিম রোডার যেটা চালানোর অভিযোগ করা হয় সেই ধরনের কিছু দেখা যাচ্ছে না কিন্তু জাতীয় প্রেস ক্লাবে আমরা দেখলাম যেখানে সুস্পষ্ট বিধি আছে যে সাদা পোশাকে কেউ যে কাউকে গ্রেপ্তার করতে পারবে না সেখানে জাতীয় প্রেস ক্লাব থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক পর্যায়ের একজন নেতাকে অস্ত্র নিয়ে খালি পোশাকে সাদা প্রকাশ পোশাকে যে জায়গাকে গ্রেপ্তার হলো ট্রেনে ট্রেনে নিয়ে আসা হলো এই বিষয়গুলো আসলে জনগণ কেমনভাবে দেখছেন না করতে পারবে না এটা ঠিক না আদালতের যদি নির্দেশনা থাকে অনেকের নামে হুলিয়া আছে তারা অনেক সময় করে কি যে বিভিন্ন মিটিং বা সবার মানে কি বলে ছত্র ছায় বা এটার একটা সুযোগ নিয়ে তারা ওখানে যাওয়ার চেষ্টা করে করে একটা তারা সুযোগ নেওয়ার চেষ্টা করে কিন্তু দেখা গেছে তাদের নামে সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং ওই যে একটা ছেলে দেখলাম যে খুব এই ছবি দিয়েছে ও ওর ব্যাকগ্রাউন্ডটা কি সেটা কিন্তু কোনো কেউ লেখা নেয় যে ও ছেলেটা কে আসলে দেখা গেছে কই মির্জা ফখরুল সাহেবের গায়ে তো কেউ কেউ হাত দেয়নি

গলা মানে গলাটা চেপে ধরে বসে আছে এইসব ফেসবুকে ভাইরাল হচ্ছে এবং আপনারা নির্বাচনের প্রস্তুতি নিতে ধরনের আবার এক ধরনের ক্রিয়েট নাকি যে ছাড়া এক ধরনের একতরফা নির্বাচনে যেটা পাঁচে জানুয়ারির প্যাটার্নে যে নির্বাচনটা হচ্ছে সে ধরনের নির্বাচন তৈরির বা সে ধরনের আতঙ্ক কোনো পরিবেশ তৈরি করতে চাচ্ছেন কিনা একটা জিনিস হচ্ছে কি আমরা তো সবাই দেখি চলচ্চিত্র দেখি এই ছবিগুলো যেভাবে আসে চলমান একটা ছবিকে যখন আপনি স্ট্রিল করবেন তখন মনে হবে যে মানে গলা টিপে ধরে আছে কিন্তু দেখা যাচ্ছে ওটা হয়তো একটা ধস্তা ধস্তাধস্তির একটা অবস্থায় ছিল বা টানা কেন আমরাও অনেক সময় পুলিশের মানে ঠ্যাঙানি মার অনেক অনেক কিছু খেয়েছি হ্যাঁ করেও কিছু কিছু অতিশয় করতে পারে দু একজন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ওই চলমান একটা ইয়ের মধ্যে থাকে তো তখন ওইটা যখন স্টিল ছবি হিসাবে আসে স্টিল ছবিতে কিন্তু তখন দেখা যায় যে মনে হয় যে তাকে ই করছে মানে হেনস্থা করছে অন্যভাবে জিনিসটা মেসেজটা কিন্তু অন্যভাবে আসে এবং এই যে যখন নির্বাচনের প্রস্তুতি দিচ্ছেন আপনার সিটি কর্পোরেশন নির্বাচন তার প্রাককালে বিএনপি কে একটি মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হলো এই বিষয়টা আসলে যে ধরনের করে তার জনপ্রিয় জনপ্রিয়তা বাড়ার কথা বলছে এবং বাংলাদেশের মানুষ সহানুভূতিশীল সেই জায়গায় একজন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তাকে মামলার ভিতরে গ্রেপ্তারটা কিভাবে করে দেখছেন রাজনৈতিক সহনশীলতার পরিচয় যেটা বলছেন আইন আইনের প্রক্রিয়ায় গেছে না এই জায়গায় কোন ধরনের বায়াসনেস কাজ করছে কারণ আমি যদি মামলা থাকে এবং সেই সেই মামলা অনেক যেমন মায়া সাহেবের নাম আসছে তার নামেও এক এক ধরনের মামলা আছে তিনি বের হয়ে আসছেন কিন্তু বিএনপি চেয়ারপারসন সেই জায়গায় কোনো ছাড় পাচ্ছেন না এটা দেখা গেছে এইটা তো আসলে বাংলাদেশের রাজনীতিতে একটা ট্র্যাডিশন হয়ে আসছে যে সরকারি দলে যারা থাকে তাদের হচ্ছে মানে ধোয়া তুলসী পাতা তাদের কোনো দোষ নাই আর যারা বিরোধী দল করে তারা তাদের যত দোষ তো এটা হয়ে আসছে তো ওই ট্রেনটা চেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে তারপরে খালেদা জিয়ার ব্যাপারটা যেটা আছে হ্যাঁ উনি প্রধানমন্ত্রী তিনবার ঠিক আছে কিন্তু উনি যে দুর্নীতি করেছেন এটা তো প্রমাণিত কারণ উনি নিজে এই যে কালো টাকা সাদা করেছেন কালো টাকা সাদা করেছেন ট্যাক্স দিয়ে এটা তো এদেশের সমস্ত জনগণ জানে যে উনি উনি দুর্নীতি করেছেন কালো টাকা আসলো কোথা থেকে আপনার হ্যাঁ কালো টাকা অনেকের থাকতে পারে এখন যারা সরকার আছে অনেকেরও থাকতে পারে কিন্তু তারা সেটা তো প্রমাণ হয়নি আপনি প্রমাণ যে নির্বাচনটা আসবে নির্বাচন সঠিক সময়ে হবে এরকম কোন আস্তার ভিতরে মহাজোট আসলে আছে কিনা বা চোদ্দ সেই ধরনের আস্থার ভিতরে আছে কিনা কারণ তাদেরকে সেইভাবে করে একসাথে ভোটের প্রচারণার ভিতরে আমরা দেখতে পাচ্ছি না বা থাকলেও পারে আমাদের জানা ওনারা কৃষি দান্ত নেবেন তবে আমার কাছে মনে হয় এবং সার্বিকভাবেই আমরা বলছি যে আসলে নির্বাচন এবার না করে তাদের উপায় নেই কারণটা হচ্ছে যে এমনিতে জনবিচ্ছিন্ন হয়ে যায় আরও মানে আরও একবারে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন এবং তখন দেখা যাচ্ছে যে তার মানে সংগঠনের অস্তিত্ব ধরে রাখে তাদের জন্য অনেকাংশেই কঠিন হয়ে যাবে এবং এগুলো তো আসলে বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগ বলেন এগুলো কোনো বিপ্লবী দল না এগুলো কিন্তু বিপ্লবী দল না এবং বর্তমান বিশ্ব বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে আসলে ওই রকম বিপ্লবী দল এখন খুব বেশি দৃশ্যমান হয় না বা বিপ্লব এখন দেখা গেছে কিছুরা সব কিছুর মধ্যে একটা সংস্কার চলে এসছে কিছু মানে মডারেট হয়ে গেছে তো বিএনপি তো আসলে নির্বাচনী দল তো যে দল নির্বাচনী দল বিএনপি বলেন জাতীয় এরা যদি নির্বাচন না করে এরা কিন্তু ক্ষয় হতে একসময় মানে বিলিনের দিকে চলে যায় এদেরকে নির্বাচন করতে হবে নির্বাচনের মাধ্যমে কিন্তু বলা হচ্ছে নির্বাচনে আসলে এক ধরনের তারা প্রভাব বিস্তার করছে যেন তারা নির্বাচনে না সে ধরনের পরিবেশ আসলে সৃষ্টি করতে চাচ্ছে এবং বিএনপি চেয়ারপারসনের রায়কে তারা এক ধরনের ফাঁদ বলেও মনে করছে এবং তারা নির্বাচনে আসার এক ধরনের ঘোষণা দিচ্ছে এবং সেটা সঠিক প্রক্রিয়া যে সহায়ক সরকারের তারা নির্বাচনের দাবি জানাচ্ছে এবং দেখেছি যে সব জায়গায় স্থানীয় নির্বাচনে যে কথা বলছিলাম সেই জায়গায় যারা বিএনপির দায়িত্ব মানে জনগণের ভোটে নির্বাচিত যারা মেয়র প্রার্থী ছিলেন তারা দীর্ঘ সময় তারা দায়িত্ব পালন করতে পারেন প্রায় রাশি সিটি কর্পোরেশন যিনি মেয়র ছিলেন তিনি দুই বছরের মতো তার অধিক সময় তিনি দায়িত্ব পালন করতে পারেননি সেই জায়গায় যে উন্নয়নমূলক কাজটা ব্যাহত হয়েছে তার দায়ভার তার ওপর বর্তাবে না সাধারণ মানুষ দেখছে এটা হলো আওয়ামী লীগের কারণে তারা উন্নয়ন থেকে সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়ে আসছেন অবভিয়াসলি এটা মেয়রের উপরে বর্তাবে অনেকাংশেই কারণটা হচ্ছে যে উনি এখানে জনগণকে বলে জনগণের ম্যান্ডেট নিয়ে উনি এখানে মেয়র নির্বাচন হয়েছেন উনি গিয়ে দেখা যাচ্ছে দীর্ঘদিন পলাতক তা এখন উনি যে মামলার আসামি হয়েছেন তাহলে কেন মামলার আসামি হলেন এই জিনিসগুলো আমাকে দেখতে হবে আসলে আমাকে পেছনের দিকে যেতে হবে আমরা কিন্তু রাজনীতি করেছি আমরাও কিন্তু বারবার জেলে গেছি অনেকবার জেলে গেছি আমরা আমরা কিন্তু পালাইনি জনগণকে ছেড়ে আজকে বিএনপির অনেক নেতাই দেখেছি ইদানিং খুব ঘুরে বেড়াচ্ছে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছে অথচ জনগণকে বিপদের মুখে ফেলে তার কর্মী সমর্থকদের বিপদের মুখে ফেলে বিদেশে তারা পাড়ি জমিয়েছিলেন হ্যাঁ তো এখন এই যে আবার যে তারা পালিয়ে যাবেন এর কিন্তু কোনো জন কাউন্সিলর একসাথে এক দড়িতে জেলে গেলেন বিএনপি যারা সতেরো জন নির্বাচিত কাউন্সিলর ছিলেন তারাও জেলে জেলে গিয়েছেন জেল খেটেছেন এই যে ধরনের তারপর আমরা দেখলাম যারা হলো প্যারেল মেয়র এক দুই তিন তারাও চেঞ্জ হয়ে গেল এবং একজন মহিলা প্যানেল মেয়র ছিল তার নামে কোনো মামলা ছিল নতুন করে তাকে পুরাতন মামলায় তাকে চার্জশিটে তার নাম আনা হলে এই যখন ঘটনাগুলো ঘটছে এবং এর ফলে তো মানুষ এক ধরনের মেসেজ পাচ্ছে যে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তাদের বর্তমান সরকারের মতের বাইরে গেলে ধরনের ভোগান্তির ভিতরে তারা পড়বে এবং মানুষ কীভাবে করে এটা সামনে নির্বাচনে তার প্রতিফলন ঘটাবেন আসলে প্যানেল মেয়র তো এটা আসলে একটা পরোক্ষ নির্বাচন হয় প্রত্যক্ষ নির্বাচন না এখানে যে কাউন্সিলাররা বসে যে যাদেরকে প্যানেল মেয়র নির্বাচিত করবেন তারা এখানে নির্বাচিত হবে যদি কারো উপরে অনাস্থা থাকে মনে হয় যে সে মতো কাজ করতে পারছে না আপনারা যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছেন এবং আপনাদের যে সঠিক পথে যাওয়ার যে কথা সেই জায়গায়ও কাজ এবং বিভিন্ন নির্বাচন যে গুরুণ আছে পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচন সব জায়গায় আসলে আপনাদের চোদ্দ দলের প্রতি জনগণের মানে তাদের মতামতটা কোন দিকে চোদ্দ দলের পক্ষে গিয়েছে না বিপক্ষে গিয়েছে তারা আস্থা রাখছেন না আস্থাহীনতার বুকে ভুগছেন আমরা এখন পর্যন্ত মনে করছি যে জনগণের আস্থা আমাদের উপরে আছে কারণ আপনি একটা জিনিস লক্ষ্যগুলো দেখবেন যে বাংলাদেশের অর্থনীতির যে চাকা আমি একজন অর্থনীতির ছাত্র হিসাবে এটুকু আমি দেখলাম যে অর্থনীতির চাকা এই সরকারের আমলে যে গতিশীল হয়েছে এই কয়েক বছরে বাকি যে সময়টা মানে এই সরকারের পিরিয়ড সহ বাকি সে সময়টা এই পরিমাণ কিন্তু অর্থনীতির চাকা আপনার গতিশীল হয় না তারপরে আন্তর্জাতিক যে সুযোগগুলো ধরেন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল সেখানে এই যে সুযোগগুলোতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে ইন্ডিয়া পাকিস্তান পার্শ্ববর্তী দেশের তুলনায় এটা এই সরকারের সময়োচিত পদক্ষেপ নেওয়ার কারণে আমি মনে করি তারপরে এখন আমরা এসডিজি যেটা আসছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেখানেও কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে গেছি আজকে বলছে যে আমরা মধ্যমায়ের দেশ প্রথম যদি যখন জননেত্রী শেখ হাসিনা যখন প্রথম বলেন ডিজিটাল বাংলাদেশ কথাটা এবং এটা টোন করা হয়তো রীতিমতো ঘাটে ডিজিটাল বাংলাদেশ কথায় কথায় তো এখন যে লোকটা টোন করতো সেও কিন্তু এখন ডিজিটাল নির্ভরশীল হয়ে গেছে সে তার বাড়িতেও ল্যাপটপ আজকে খালেদা জায়গায় বক্ততে গেলেও ওই ল্যাপটপ টিপাটিপি করতে হয় হ্যাঁ আজকে যারা এগুলো বলেছে তারা ওই ল্যাপটপ নাহলে মোবাইলে তাকে ইগুলো মোবাইলে যে কম্পিউটার ইগুলো আছে সেটা তাকে ডিভাইসগুলো আছে সেগুলো তাকে ইউজ করতে হয় তাকে তো বলার সময় কিন্তু বলছে তাহলে আজকে এই ডিজিটাল বাংলাদেশ উনি যে বলছিলেন যে স্বপ্নটা দেখেছিলাম এটা তো বাস্তবায়ন হয়ে গেছে আজকে বিভিন্ন জায়গাতে আইটি পার্ক হচ্ছে গাজীপুরে হচ্ছে আমাদের রাজশাহীতে হচ্ছে বিভিন্ন জায়গায় এই বিপরীতে যখন শিক্ষা ব্যবস্থায় প্রশ্নপত্র ফাঁসের যখন ঘটনাগুলো ঘটছে এবং বিভিন্ন ধরনের ব্যাঙ্কে বড়ো অঙ্কের টাকা লোপাটের যখন ঘটনা ঘটছে তখন মানুষ আসলে এর প্রতি আস্থা রাখবে কী কারণে দুইটা প্রশ্ন একসাথে শিক্ষার ব্যাপারটা যেটা আসে সেটা প্রশ্নপত্র ফাঁস এটা আসলে অনেক সময় অতীতে হয়েছে এখন ডিজিটাল বাংলাদেশে হয় কি যে ওই চোর ডাকাতরা সময় ওরা একটু এগিয়ে থাকে ওদেরকে ধরতে মানে ওই জিনিসটা আমরা আশাই করি না তখন সেই পদ্ধতিতে তারা চুরি করে ফেলে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তখন বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হয় তো এখন এই যে আইটির একটা সুবিধা নিয়ে দেখা গেছে যে অনেক আইটি এক্সপার্ট দেখা গেছে যে তারা বিভিন্নভাবে হ্যাকিংয়ের মাধ্যমে হোক যেভাবেই হোক তারা কিন্তু ওই আমরা দেখেছি এর পূর্বে যত বড় ধরনের ঘটনা ঘটে ঘটেছে পেশনের মানুষগুলোকে মোটামুটি করে আইডেন্টিফাই করা গেছে কিন্তু যেখানে আপনার হলো যারা গ্রাহক বা অভিভাবক পর্যায়ে যাদের কাছে প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে এরকম গুটি কয়েক গ্রেপ্তার ছাড়া আসলে সিন্ডিকেটের মূল হোতাদেরকে এখন পর্যন্ত ধরা ভেতরে পাওয়া যাচ্ছে না এটার জন্য তো কাজ চলছে সমন্বিতভাবে কাজ চলছে সরকারি আইন প্রয়োগকারী সংস্থাগুলো কাজ করছে তো এবং মাঝে মাঝে এটা মনিটরিং করা হচ্ছে এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এটা মনিটরিংটা করা হচ্ছে আসল ব্যাপার হচ্ছে যে এদেরকে তো ধরা এত সহজ না কিন্তু আপনি দেখেন আমেরিকা আমাদের তো অনেক উন্নত দেশ টুইন টাওয়ারে বোমা হামলা করে দিল গিয়ে ওদের রাডার টাডার কত কিছু ফাঁকি দিয়ে কিন্তু মেরে দিল এটা এটা তারা টেরেই ফেলো না আর আমাদের বাংলাদেশ ছোটো ছোটো দেশ আমাদের সামর্থ্য কম এখন আমরা কেবলে উঠে দাঁড়াচ্ছি অনেকটা সোজা হয়েছি তাই না তো গা আমরা এখনো ঝাড়া দিতে পারিনি তো সুতরাং অনেক কিছুই কিন্তু আমাদের ল্যাকিংস আছে তো সুতরাং ওই ল্যাকগুলো আস্তে আস্তে পূরণ করবে একদিনে তো সব কিছু হবে না সামনে রাজশাহীতে বিএনপি বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে তারা তিনটা স্পট চেয়েছে গণকপাড়া জিরো পয়েন্ট এবং হলো মাদ্রাসা ময়দান এবং এই জায়গা আসলে তাদেরকে তাদের কর্মসূচি পালন করতে দেওয়া হবে কিনা আপনারা কি মনে করেন সেই ধরনের সহনশীলতা আসলে তারা প্রত্যাশা মানে যে প্রত্যাশাটা করছে সেটা পূরণ হবে কিনা এইখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশে এখন মোটামুটি মানে একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে না বা জন জননিরাপত্তাহীনতায় ভুগছে না কেউ জ্বালাও পোড়াও নাই এই রকম অবস্থা দেখা যাচ্ছে ওই রকম একটা প্রোগ্রাম করতে দিলে যদি জন নিরাপত্তার হানিকর কোনো কাজ না হয় এরকম যদি কোনো এক্সপিরিয়েন্স পাওয়া যায় তো কোনো অসুবিধা নেই তো

আমার কথা যে ওই ওই সমস্ত সন্ত্রাসীদেরকে নিয়ে যদি করা হয় যে যারা মানে দেখা যাচ্ছে যে লিডারের কমান্ডই মানছে না লিডার বলছে ঠিকই দেখা যাচ্ছে তারা ওই মানার বান্দা না তো ওই সমস্ত লোকগুলোকে তা আমাদের তো আইন শৃঙ্খলা বাহিনী তো ওদেরকে চিহ্নিত করে রেখেছে ওদের কাছ তালিকা আছে হ্যাঁ তো সুতরাং ওই লোকগুলোকেই যদি ঘোরাফেরা করে ওই লোকগুলো তাহলে তো তখন একটা সন্দেহের অবকাশ থেকে যায় এবং আমাদের যে মানে সিটি কর্পোরেশনের যারা মেয়র পদের পাশাপাশি যারা কাউন্সিলর পর্যায়ে আছে এই পর্যায়ে আপনাদের কোনো মতো জোরালো সমর্থিত কোনো প্রার্থী আসলে থাকবে কিনা কাউন্সিলর পদে এবং এই জায়গায় দলীয় প্রতীকের ভিতরে ভোটটা হচ্ছে না এটা তো আমাদের হ্যাঁ আমাদের দলগতভাবে তো থাকবেই আমরা চেষ্টা করবো চোদ্দ দলগতভাবে মানে ইয়ে দেওয়ার প্রার্থী দেওয়ার যদি না হয় দলগতভাবে অবশ্যই করতে হবে আমরা যেহেতু রাজনীতি করি এবং নির্বাচন তো আমাদের রাজনীতি আন্দোলন সংগ্রামের একটা অংশ তো সুতরাং নির্বাচনে তো আমাকে অংশগ্রহণ করতে হবে তো অংশগ্রহণ করতে হলে অবশ্যই তো আমার প্রার্থী দিতেই হবে এবং আমরা সিটি কর্পোরেশন তারপরে ইয়েতে জাতীয় সংসদ নির্বাচনের সব জায়গায় প্রার্থী দেব কিন্তু চোদ্দো দলগত হওয়ার সিদ্ধান্ত যেটা হয়ে যাবে সেখানে তো চোদ্দ দল আমরা বিগত নির্বাচনে আসে সিটি কর্পোরেশন মেয়র পদে বড় ধরনের ব্যবধান দেখেছিলাম এইবার নির্বাচনে কি ধরনের ফলাফল আসলে ঘরে আসতে পারে এবং এই জায়গায় জয়ের ক্ষেত্রে যদি জয়ের হিসাব করা যায় তাহলে কোন ফ্যাক্টরগুলো কাজ করবে আর পরাজয়ের যদি কোনো ঘটনা ঘটে সেই জায়গায় কোন আলামতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা নিজেরাই নিজেদের শত্রু যদি না হই তাহলে আমার মনে হয় যে বিপুল ভোটে আমরা জিতব তো নিজেরা নিজেদের শত্রু বলতে এখানে বোঝা গেছে যে কিছু কিছু সাতান্নে সে মহল আছে যারা সাবোটাজ করে একসাথে মিশে থেকে এরকম কিছু লোক এখনও দেখা গেছে যে আমাদের অনেক শীর্ষ নেতৃত্বের পাশে ঘোরাফেরা করে যারা আসলে কোনো দিন রাজনীতিই করেনি ব্যবসায়িক স্বার্থে তারা রাজনীতিতে এসেছেন এবং দেখা যাচ্ছে যে দুই সালের পরে অনেকে এসে রাজনীতিতে যুক্ত হয়ে নেতা হয়ে গেছেন কীভাবে এবং অনেকেই তাদের হচ্ছে আধিপত্য বজায় রাখার জন্য তাদেরকে একরকম যে এটা ওভারলুক করে যাচ্ছেন যে এই সমস্ত এই সমস্ত লোকগুলো আসলে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা কম এই সমস্ত লোকদের আনাগোনা যদি আমরা ঠিকমতো বন্ধ করতে পারি এবং এই লোকগুলোকে যদি আমরা চিহ্নিত করতে পারি এবং জনগণকে যদি বোঝাতে পারি যে এরা আমাদের আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় আমাদের গুরুত্বপূর্ণ লোক তাহলে আমার মনে হয় যে জনগণ আমাদের সাথে থাকবে আগামী যিনি নগরপিত হবেন তার প্রতি মানে জনগণের আকাঙ্ক্ষাটা কি তাদের কাছে কী ধরনের কাজ তারা প্রত্যাশা করছেন আমাদের রাজশাহী একসময় বাংলাদেশের মানে কী বলবো যে বিভক্তির আগে এবং ব্রিটিশ আমলে রাজশাহী বিভাগ ইন্ডিয়ারও অনেকগুলো ই নিয়ে একটা বলল রাজশাহী চাকলা বলতো আর কি অনেক দূর পর্যন্ত তখন ওই যে চাকলা দার বলতো না চাকলা তো এই দিক থেকে রাজশাহীর একটা পুরাতন ঐতিহ্য আছে এবং বড় একটা শহর এবং আমাদের দেখা গেছে যে বিএনপির আমলে আমাদের রাজশাহীকে বিভিন্নভাবে বলা হয়েছে যে মি মিনু মিজানুর রহমান মিনু নাকি অনেক রাস্তাঘাট করেছেন কিছু করেছে ঠিক আছে কি মানে কিছু কিছু ক্ষেত্রে এমন করছে কিন্তু রাজশাহীতে কিন্তু উনি গ্যাস নিয়ে এসে দিতে পারেননি রাজশাহীতে যে জিনিসগুলো হওয়ার কথা ছিল রাজশাহীতে ট্রান্সফার করে বগুড়ায় নিয়ে যাওয়া হয়েছে যা করেছেন এরশাদের আমলে এরশাদ সাহেব করেছেন কিন্তু মিনু সাহেব কিন্তু সেগুলো মানে বাধা দিতে পারেননি কখনো কখনো বাধা দিতে পারেননি কিন্তু খায়রুজ্জামান লিটন বা এখানে আসার পরে উনি কিন্তু উনিও রাজশাহী ছেলে উনিও রাজশাহী ছেলে খায়রুজ্জামান লিটন যেভাবে শহরকে সাজিয়েছেন আমরা রাজশাহীর মানুষ গ্যাস দরকার ছিল আমাদেরকে কিন্তু গ্যাস উনি ব্যবস্থা করে দিয়েছেন রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে রাজশাহীতে শিশু হাসপাতাল হচ্ছে তারপরে হাইটেক হাইটেক পার্ক হচ্ছে এই এই জিনিসগুলো রাজশাহীতে মানে রাজশাহী বিভাগ একটা পুরাতন বিভাগ হ্যাঁ এবং ব্রিটিশ আমলের একটা মানে প্রধান বিভাগ ঢাকার চেয়ে গুরুত্ব বেশি রাজশাহীকে দেওয়া হতো সেই বিভাগটাকে একটা মর্যাদার জায়গায় নিয়ে আসছে এবং এখানে যদি আমরা একটা হাইকোর্ট বেঞ্চ যদি করতে পারি রাজশাহীতে যদি করা যায় হ্যাঁ তাহলে আমার মনে হয় আরও ডেভেলপ হবে এবং এটা যদি আমরা আগামীতে যদি হাইকোর্ট বেঞ্চ করার প্রভিশন হয় তাহলে রাজশাহী অগ্রাধিকার পাবে আমি মনে করি এবং জননেত্রী শেখ হাসিনা কিন্তু রাজশাহীকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন আমি দেখেছি যেটা খালেদা জিয়া কখনও দেননি বিএনপির তারেক জিয়া কখনও দেননি ওনার খালি মাথা বগুড়া বগুড়াতে উনি যা করার করতে চায় এসে সে রংপুরে করেছেন কিন্তু জননেত্রী শেখ হাসিনা তো রাজশাহীর লোক না যদি উনি নিজে যে সারা দেশের নেত্রী সেই জিনিসটা কিন্তু উনি প্রমাণ করেছেন কারণ ওনার জন্মস্থান এখানে না তারপরে কিন্তু উনি রাজশাহীর জন্য কিন্তু অনেক কিছু করেছেন অনেক প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরা যখন যেটা গেছি এই যে বিভিন্ন কলেজগুলো গভর্নমেন্ট করা হইলো স্কুলগুলো গভর্নমেন্ট করা হলো অনেকগুলো করা হলো না যেটা অতীত কখনো করেনি রাজশাহীতে হয়নি এগুলো অন্য অন্য জায়গায় হয়েছে কিন্তু আমরা বলার সাথে সাথে কিন্তু এটা প্রস্তাব গেছে উনি কিন্তু ওকে করেছেন এবং রাজশাহীর ব্যাপারে ওনার একটা আলাদা নজর আছে যার জন্য আমরা রাজশাহীর মানুষ দলগতভাবে শুধু না জাতীয় নেত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনার কাছে কিন্তু কৃতজ্ঞ যে উনি আমাদের রাজ্যে অনেক কিছু করে দিয়েছেন ধন্যবাদ আমাদের সময় যদি কথা বলছিলেন নুল ইসলাম হিটলার জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য একই সাথে আসে মহানগর শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন এবং তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে আসলে মহাজোটের চোদ্দ দলের প্রার্থীকে আসলে বিজয় করার জন্য তারা কাজ করছেন এবং তাদের যে প্রত্যাশার জায়গা হলো যে যে সংকটগুলো আমাদের আসে যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য ধরে রাখার জন্য তার সরকার কাজ করছে এবং আগামী দিনে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে চোদ্দ দলের প্রার্থীকে আসলে বিজয় করে আনলে পারে সেই ধরনের কাজের ধারাবাহিকতা রক্ষা হবে এবং বিচারপ্রার্থীর জন্য যে হাইকোর্টের একটা বেঞ্চের যে দাবি আছে সেই দাবি পূরণে তারা প্রত্যাশাগুলো এই সরকারের আমলে বা তার হাত ধরে তারা প্রত্যাশা করছে এবং সেই ধারাবাহিকতায় তারা ভোট চাইবে নৌকাপতিকে যাকে প্রার্থী প্রার্থী ঘোষণা হয়েছে তার পক্ষে এবং সেই জায়গা থেকে আগামী দিনের উন্নয়নের যে ধারাবাহিকতার কথা বলা হয় সেই ধারাবাহিকতার কথা বলে তারা ডোর যাচ্ছে এবং আরও যাবে এবং এর মধ্য দিয়ে নির্বাচনের পরিবেশ ফিরে আসবে এবং বিএনপি যে ধরনের প্রচারণার মোটামুটিভাবে চালাচ্ছে তাদের প্রার্থীও এক ধরনের চূড়ান্ত রকমের নির্ধারণ না হলে পরে একটা আলামত পাওয়া গেছে যে যিনি বর্তমানে মেয়র আছেন মোশেদ্দক হোসেন বুলবুল তিনি প্রার্থী হবেন সব মিলিয়ে তারা আগামী দিনে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে বড় ধরনের প্রচারণার ভিতরে নামছে না এবং সেই জায়গা থেকে যে তারা কোন ধাঁচে প্রচারণা চালাবেন তা বুঝতে পারা যাবে এবং নির্বাচন যেহেতু মানে খুব নিকটেই আছে এবং আশা করা যায় সেই জায়গায় নির্বাচনের প্রচারগুলো সব দলই সমান সুযোগ পাবে এবং এর মধ্য দিয়ে জনগণ আসলে যাচাই বিচার করার সুযোগ পাবে আজকের অর্শনে পর্যন্ত সব ভালো থাকবেন শুভরাত্রি